আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয়তে অর্থাৎ সেট অফ ফাংশনের সেট অংশ থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নের আলোকে বিগত বছর এসএসসি পরীক্ষায় এবং স্কুলের পরীক্ষাগুলোতে প্রশ্ন এসেছিল। চলো আমরা সমস্যাটি খুব সহজেই সমাধান করি। এখানে উদ্দীপকে দেওয়া আছে একটা সার্বিক সেট, যে সেটের সদস্য হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। এই একটা সেট দেওয়া আছে যে সেটের সদস্য হবে x বিলংস টু n এবং x² > 15 এবং x³ < 225। অর্থাৎ সেটের উপাদানগুলো এমন হবে যেটা বর্গ করলে 15 থেকে বড় হয় এবং ঘন করলে 225-এর থেকে ছোট হয়। এবং আরেকটা সেট দেওয়া আছে যেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে যে x বিলংস টু n, অর্থাৎ সেটের সদস্য স্বাভাবিক সংখ্যা হবে এবং স্বাভাবিক সংখ্যাগুলো কেমন হবে, অর্থাৎ 4 থেকে 7-এর মধ্যে থাকবে। এখানে এটা যেভাবে দেওয়া আছে যে x < 4, অর্থাৎ x এর যে মানগুলো সেই মানগুলো অর্থাৎ সেটের সদস্যগুলো 4 থেকে 7-এর মধ্যে থাকবে। এবং সি একটা সেট দেওয়া আছে এ ইউনিয়ন বি। তাহলে এ প্রথমত ক যেটা দেওয়া আছে যে সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখি, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি, এই সেটটা দেওয়া আছে। এখন এটাকে সমাধান করার নিয়ম হচ্ছে, এখানে সেটের যেহেতু সেটের সদস্যগুলো স্বাভাবিক সংখ্যা হবে, অর্থাৎ আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সেট এন সমান যে 1, 2, 3, 4, 5 ইত্যাদি। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হচ্ছে গণনাকারী সংখ্যার সেট, অর্থাৎ আমরা যে কোনো কিছু যখন গণনা করি তখন কিন্তু আমরা 1 থেকে শুরু করি, আর গণনাকারী সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এখন x এর মান এখানে আমরা বসিয়ে দেখব যে x এর কোন কোন মানের জন্য 15 থেকে বড় হয়, বর্গ করলে 15 থেকে বড় হয় এবং ঘন করলে 225-এর থেকে ছোট হয়। তাহলে আমরা যে নিয়মটা অ্যাপ্লাই করবো এখানে, যে x এর লিখবো এখানে x = 1 হলে x² = 1² = 1 যেটা 15 থেকে ছোট, এবং x³ = 1³ = 1 যেটা 225-এর থেকে ছোট। এভাবে আমরা মান বসাতে থাকবো 1, 2, 3 ইত্যাদি। অর্থাৎ x এর মান 2, 3 এভাবে বসাবো। 2 বসালে যেটা 2² = 4 হয়, অর্থাৎ 15 থেকে ছোট, কিন্তু এখানে বলা আছে যে 15 থেকে বড় হতে হবে, এবং 2 এর ঘন করলে এটা হয় 8 যেটা 225-এর থেকে ছোট। এরপর x এর মান যদি 3 বসায় তাহলে x² = 3² = 9 যেটা 15 থেকে ছোট হয় এবং ঘন করলে আবার 225-এর থেকে ছোট হয়। একই সাথে আমাদের 2টা শর্ত মেনটেন করতে হবে। এখানে যে 2টা শর্ত দেওয়া আছে যে সেটের সদস্য এমন সংখ্যা যেটা বর্গ করলে 15 থেকে বড় হয় এবং ঘন করলে 225-এর থেকে ছোট হয়। কিন্তু আমরা দেখতেছি 1 থেকে 3-এর মধ্যে সংখ্যাগুলো বসালে 15 থেকে বড় হয় না, কিন্তু 225-এর থেকে ছোট হয় ঘন করলে। কিন্তু আমাদের 2টা শর্ত একই সাথে মেনটেন করতে হবে। এবার আমরা 4 বসিয়ে দেখি, যে x এর মান যদি 4 বসাই তাহলে আমরা 16 পাই, যেটা 15 থেকে বড়। আমাদের এবার গ্রহণযোগ্য একটা মান পাওয়া গেছে এবং ঘন করলে হয় 4³ = 64, যেটা 225-এর থেকে ছোট। অর্থাৎ এই যে 4 সংখ্যাটা এটা গ্রহণযোগ্য, মানে এটা 2টা শর্তই মেনটেন করতেছে একই সাথে। যদি অন্যভাবে আমরা 5 বসাই তাহলে দেখি যে আমরা 5² = 25, যেটা 15 থেকে বড় এবং ঘন করলে হয় 125, যেটা 225-এর থেকে ছোট। অন্যভাবে যদি 6 বসাই সেটাও দেখা যাচ্ছে যে 6² হচ্ছে 15 থেকে বড়, অর্থাৎ 36 হচ্ছে 15 থেকে বড় এবং ঘন করলে যেটা হয় যে 216, যেটা 225-এর থেকে ছোট। x এর মান যদি আমরা 7 বসাই তাহলে 7² হচ্ছে 49, যেটা 15 থেকে বড়, আবার 7³ আসছে 300, তাহলে যেটা আবার 225-এর থেকে ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে এই 4 থেকে 6, যেটা একই সাথে আমাদের 2টা শর্ত মেনটেন করতেছে। অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে, এখানে যে শর্তটা দেওয়া আছে, অর্থাৎ বর্গ করলে 15 থেকে বড় হবে এবং ঘন করলে 225-এর থেকে ছোট হবে, কারণ এটা গ্রেটার দেন এবং এটা লেস দেন। তাহলে আমাদের নিম্নে সেট হবে হচ্ছে এ এ যার সদস্য হচ্ছে 4, 5, 6, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করব। খ নম্বর সমস্যাটি সমাধান করার জন্য আমাদের যেটা দেওয়া যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখি। দেওয়া আছে একটা সার্বিক সেট, যেটা দেওয়া আছে যে যার সদস্য 1 থেকে 7, এবং এ সেট যেটা আমরা ক হতে বের করলাম যে 4, 5, 6 যে সেটের সদস্য, এবং বি সেটটা দেওয়া আছে যেটা x = n এবং x = 7, অর্থাৎ বি সেটের সদস্য হচ্ছে 4 থেকে 7-এর মধ্যে।
অর্থাৎ এখানে যেহেতু নিচে একটা দাগ দেওয়া আছে, অর্থাৎ এটা যদি এরকম থাকতো যে সেটের সদস্য যদি এরকম থাকতো যে ফোর লেস দেন এক্স লেস দেন সেভেন, তাহলে কিন্তু চারের থেকে বড় হতো, তখন কিন্তু সেটের সদস্য কি হতো, পাঁচ হতো, ছয় হতো, সাত হতো। অনুরূপভাবে যদি এটা এরকম ভাবে যদি থাকতো যে এর নিচে যে লেস অর ইকুয়াল অর্থাৎ শুধু লেস দেন যদি থাকতো, তাহলে কিন্তু সাতের থেকে ছোট হতো, অর্থাৎ সাত তখন এটা হইতো না। তা আশা করি তোমার বুঝতে পেরেছো। এখন যে কাজটা করতে হবে যে তাহলে এই সেটের সদস্য হচ্ছে চার পাঁচ ছয় সাত, তাহলে আমাদের এটা এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম বের করতে হবে। এই জন্য আমাদের এ ইন্টারসেকশন বি আগে বের করে নিতে হবে। তাহলে আমরা এ ইন্টারসেকশন বি বের করি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এটা এই ইন্টারসেকশন এই চিহ্নটার কাজ হচ্ছে যে কমন উপাদানগুলো নিতে হবে, অর্থাৎ এখানে যেহেতু দুইটা সেটের ভিতরে কমন আছে চার পাঁচ ছয়। এরপরে আমাদের এই যে এ প্রাইম বের করতে হবে এবং বি প্রাইম বের করতে হবে। তাহলে এ প্রাইম কিভাবে বের করবো, এ প্রাইম হচ্ছে ওই সার্ভিস সেট থেকে এ সেটটাকে বাদ দিতে হবে। তাহলে আগে তাহলে এই সেটের সদস্য হচ্ছে এক থেকে সাতের ভিতরে এবং এ সেটের সদস্য চার পাঁচ ছয়, অর্থাৎ এটা যে বাদ সেট, তো বাদ সেট বের করার নিয়ম হচ্ছে চার পাঁচ ছয় বাদ, অর্থাৎ এখান থেকেও চার পাঁচ ছয় বাদ হয়ে চলে যাবে। তাহলে যেটা থাকবে যা আছে থাকবে সেটা লিখতে হবে। এটা আর একটু বিস্তারিত বলা উচিত। এখন আমরা যদি একটা সেটের সার্ভিস সেট বের করতে চাই, সাপোজ এখানে এ সেটের সদস্য যদি অন্য কিছু হতো, সাপোজ এ সেটের সদস্য যদি 8 9 হতো, সেই ক্ষেত্রে সার্ভিস সেট কি হতো, সেক্ষেত্রে সার্ভিস সেট কিন্তু এই যে ইউ সেটের সদস্য যা আছে সবই হতো। আবার এরকম যদি আমরা একটা সেট চিন্তা করি, এ সেটের সদস্য মনে করো যে 1 2 5 এবং বি সেটের সদস্য মনে করো যে 4 5 এরকম যদি থাকতো, তাহলে আমরা কি লিখতাম, তাহলে এই এই দুটা সেটের বাদ সেট কি হতো, অর্থাৎ এ বাদ বি কি হতো, অর্থাৎ 1 2 5 বাদ হচ্ছে বি সেটের সদস্য 4 5, তাহলে 4 5 তো বাদ, তাহলে এখান থেকে 5 কিন্তু বাদ হয়ে গেছে, তাহলে আমাদের হবে হচ্ছে 1 2। তাহলে এভাবে আমরা চিন্তা করব, অর্থাৎ যে সেটটাকে বাদ দেবো সেই সেটের কোনো সদস্যই আমাদের নেওয়া যাবে না, সব সেটই সব সদস্যই বাদ দিতে হবে। এরপর আমরা বি প্রাইম বের করবো, অর্থাৎ বি প্রাইম মানে ইউ বাদ পি। তাহলে ই সেটের সদস্য হচ্ছে 1 থেকে 7, বি সেটের সদস্য হচ্ছে 4 5 6 7, তাহলে 4 5 6 7 বাদ, তার মানে এখান থেকেও 4 5 6 7 বাদ হয়ে গেছে। তাহলে থাকে আমাদের 1 থেকে 3-এর মধ্যে যে সদস্যগুলো আছে সেগুলো। এবার আমরা লেফট সাইড লিখবো যে এই ইন্টারসেকশন বি হল প্রাইম, তো এটাকে আমরা লিখতে পারি ইউ বাদ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা লিখবো যে এই ইউ সেটের সদস্য হচ্ছে 1 থেকে 7 এবং এই ইন্টারসেকশন বি আমরা পেলাম যে এখান থেকে যে 4 5 6, তাহলে এখান থেকে 4 5 6 বাদ থাকে হচ্ছে 1 2 3 7। এবার আমরা রাইট সাইড লিখবো এ প্রাইম ইন্টারসেকশন বি ইউনিয়ন বি প্রাইম। তাহলে এ প্রাইম আমরা আগে থেকে বের করে নিয়েছি যে 1 থেকে 1 2 3 7 এবং ইউনিয়ন হচ্ছে বি প্রাইম হচ্ছে 1 2 3। এখন এই যে ইউনিয়ন, এই ইউনিয়ন এই প্রতীকের কাজ হচ্ছে কমন আনকমন সব নিতে হবে, দুটা সেটের ভিতরে যা যা আছে সবগুলা উপাদান নিতে হবে। তাহলে লেফট সাইডে আমাদের যে সেট যেটা বের হয়েছিল যে 1 2 3 7 এবং রাইট সাইডে 1 2 3 7 বের হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এই ইন্টারসেকশন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করব, খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা, এটা প্রায় সময় পরীক্ষায় আসে। তাহলে এটা সমাধান করার জন্য আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে বের করে নিতে হবে, অর্থাৎ সি সমান দেওয়া আছে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি বের করে নিতে হবে, অর্থাৎ এ সেটের সদস্য এবং বি সেটের সদস্যর সংযোগ সেট। তাহলে সকল উপাদানে গঠিত সংযোগ সেট হচ্ছে 4 5 6 7, অর্থাৎ দুইটা সেটের ভিতরে যা যা আছে সকল উপাদান নিয়ে গঠিত সেট, অর্থাৎ কমন আনকমন যা আছে সবগুলো নিয়ে যে গঠিত সেট হবে সেটাই হচ্ছে ইউনিয়ন সেট। এখন এখানে বলছে যে পাওয়ার অফ সি নির্ণয় করো, অর্থাৎ এটা পাওয়ার সেট, অর্থাৎ এই সেটে সি সেটের যে সদস্যগুলো আছে, অর্থাৎ সি সেট এখানে আমরা যেটা পেলাম সেই সেটে সেই সেটের আমাদের পাওয়ার সেট, অর্থাৎ কতগুলো উপসেট আছে সেগুলো বের করে নিতে হবে। তাহলে সুতরাং পাওয়ার সেট আগে আমরা নির্ণয় করি, অর্থাৎ পাওয়ার অফ সি। তাহলে এখানে যেহেতু সেটের সদস্য এখানে 4টা, তাহলে এই 4টা সদস্য নিয়ে কতভাবে সেট গঠন করা যায় সেই সেটগুলোই হবে পাওয়ার সেট।
অর্থাৎ এখানে প্রথমত যেখানে চারটা সেট উপাদান আছে চারটা, তাহলে প্রথমত আমরা একটা করে নিয়ে সেট গঠন করতে পারবো। তাহলে আমরা একটা নিয়ে একটা করে সেট গঠন করি, অর্থাৎ একটা উপাদানকে নিয়ে একটা করে সেট গঠন করি, তাহলে চারটা উপাদান চারটা সেট গঠন করা যাবে। এবার আবার দুইটা, আমরা দুইটা করে নিয়ে সেট গঠন করব, অর্থাৎ 4 5 4 6 4 7, এভাবে দুইটা করে আমরা এভাবে সেট গঠন করব। তো 4 5 4 6 4 7, 5 6 5 7 6 7, এভাবে আমরা দুইটা করে নিয়ে সেট গঠন করব। এবার আমরা তিনটা করে নিয়ে সেট গঠন করব, অর্থাৎ এখানে 4 5 6, তারপরে 4 5 7 4 6 7 এরকম, এবং 5 6 7, এভাবে তিনটা করে নিয়ে সেট গঠন করব। আর কতভাবে করা যায়, আর এক আরেকভাবে করা যায় যে সবগুলো উপাদান নিয়ে একটা করে সেট এবং ফাঁকা একটা সেট। তো এটাকে আমি আরেকটু ব্যাখ্যা করতে পারি, যেমন আমরা সেটকে যেহেতু একটা ঝুড়ির সাথে কল্পনা করতে পারি, তাহলে আমাদের কাছে মনে করো একটা এরকম ঝুড়ি আছে, এরকম একটা ঝুড়ি আছে যে ঝুড়ির সদস্য হচ্ছে, যে ঝুড়িতে রাখা আছে যে 4 5 6 7। এখন এই ঝুড়িতে আমরা ঝুড়ি থেকে কতভাবে এই সংখ্যাগুলো আমরা উঠাইতে পারি, তাহলে প্রথমত আমরা একটা করে চারটা উঠাইতে পারি, দুইটা করে উঠাইতে পারি, তিনটা করে এবং চারটা করে, এইভাবে আমরা উপসেট গঠন করতে পারি। এবং একটা একবার সব উঠাইতে হাত হাত মানে উঠাইতে গিয়ে একটা মানে কিছু উঠলো না ফাঁকা, তখন আমরা যে ফাঁকা সেট এভাবে আমরা চিহ্নিত করতে পারি। তাহলে এই পাওয়ার সেট হচ্ছে এই যে এখানে যে সদস্যগুলো হচ্ছে, এখানে মোট 16টা সেট হবে, এবং সর্বশেষ কিন্তু ব্র্যাকেট দিয়ে কিন্তু ক্লোজ করে দিতে হবে। এই ব্র্যাকেট না দিলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে, কারণ এই যে উপসেট যেগুলো পালাম সেগুলোই কিন্তু এই যে এই সেটের পাওয়ার সেটের সবগুলো সেট নিয়ে একটা সেট এখানে গঠিত হয়েছে। এখন যেটা লিখতে হবে লাস্টে, যে আমরা জানি সি সেটের সদস্য এখানে বা সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে এন, যেটা দেওয়া আছে, যেটা চারটা সি সেটের সদস্য বা উপাদান সংখ্যা হচ্ছে 4, এবং পাওয়ার অফ সি সেটের সদস্য হচ্ছে এখানে 16টা, এবং 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, এবং এই যে এন এর মান এখানে কিন্তু 4, অর্থাৎ 4-এর পরিবর্তে আমরা এন লিখতে পারি। এটাই আমাদের কিন্তু বলছে যে পিসি বা পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে, অর্থাৎ পাওয়ার অফ সি উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে। এখানে উপাদান সংখ্যা যদি সাপোজ সি সেটের সদস্য যদি 4 5 2টা হতো, তাহলে এটার উপসেট হতো, অর্থাৎ পাওয়ার সেট হচ্ছে 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4টি হতো। উপাদান যদি আর একটা বাড়তো এখানে, অর্থাৎ 4 5 6 হতো, তখন কিন্তু এটার উপসেট অর্থাৎ পাওয়ার সেট হতো কিন্তু 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টা। প্রতিবার একটা করে যদি উপাদান যদি যোগ হয়, তাহলে উপসেটের সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, এবং উপসেট উপাদান যদি 4টা হয়, তাহলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16টি 5টা হলে 32টি। এইভাবে একটা করে উপাদান যোগ হয় আর উপসেটের সংখ্যাগুলো দ্বিগুণ হতে থাকে। এই জন্য বলা হচ্ছে যে যে পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে, অর্থাৎ উপাদান সংখ্যা যত বাড়বে উপসেটের সংখ্যা তার দ্বিগুণ হবে, আগেরটার দ্বিগুণ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইভাবেই তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে হবে, অন্য কোনোভাবে লেখা যাবে না। এটাই হচ্ছে সুন্দর এবং স্মার্টভাবে লেখা, এইভাবে লিখলে তোমরা পূর্ণ নম্বর পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ।